বর্ষা শুরু মানে ইলিশের মরশুম শুরু। আর ইলিশের নানান রকম পদের মধ্যে সর্ষে ইলিশ বাঙালির কিন্তু খুবই পছন্দের একটা পদ। ওয়েলকাম টু মৃন্ময়ীস কিচেন, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি, সাবেকি পদ্ধতিতে তৈরি সর্ষে ইলিশ। তাহলে চলুন চলে যাই রেসিপিতে। সর্ষে ইলিশ বানানোর জন্য নিয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা 6 পিস ইলিশ মাছ। মাছের মধ্যে এইবার দিয়ে দিলাম 1/2 চামচ লবণ আর 1 চামচ হলুদ। লবণ আর হলুদটাকে মাছের গায়ে ভালো মতো মাখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিসের গায়ে, যাতে লবণ আর হলুদটা ভালো মতো মাখানো হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে মাছটাকে আমি 10 থেকে 15 মিনিট রেখে দেব। এই রকমভাবে রেখে দিলে মাছের টেস্ট খুব ভালো হয়। মাছটা 10 থেকে 15 মিনিট থাক, ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি। একটা মিক্সিং জার নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ কালো সর্ষে। আমি কালো সর্ষে নিয়েছি, আপনারা ইচ্ছা হলে হলুদ সর্ষেটাও নিতে পারেন। এইবার সর্ষেটাকে আমি ড্রাই অবস্থায় গ্রাইন্ড করে নিচ্ছি। এইরকমভাবে সর্ষে গ্রাইন্ড করলে সর্ষেটা খুব সহজে বাটা হয়ে যায়। দেখুন, প্রথমবার ড্রাই অবস্থায় আমি গ্রাইন্ড করে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। এইরকমভাবে সর্ষের মধ্যে লবণ দিয়ে বাটলে সর্ষেটা আর তেতো হয় না। যদি শিলে বাটেন তাহলেও এইরকমভাবে লবণ দিয়ে বাটবেন, তাহলে আর সর্ষেটা তেতো হবে না। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ জল। জল দিয়ে আবারও একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। পেস্ট রেডি, এইবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। কড়াইতে দিয়ে দিচ্ছি 4-5 চামচ সর্ষের তেল। এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করলেই ভালো হয়। তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে মাছটাকে আমি একটু অল্প করে ভেজে নিচ্ছি। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। তেলটাকে একেবারে ধোয়া ওঠা গরম করে নিয়ে মাছটাকে আমি আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা কাঁচা মাছ দিয়েও করতে পারেন, তবে আমার কাঁচা মাছটা খুব একটা পছন্দ নয়, তাই আমি মাছটাকে একটু ভেজে নিই। তবে খুব কড়া করে ভাজবো না, 3 থেকে 4 মিনিট একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, 2 মিনিট পর মাছটাকে আমি উল্টে পাল্টে দিচ্ছি, আরও 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে আরও 2 মিনিট ভেজে নিলাম, অর্থাৎ অল টোটাল মোটামুটি 4 মিনিট আমি মাছটাকে ভেজে নিয়েছি। এইবার মাছটাকে আমি তুলে নিলাম, চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি আর এক্সট্রা কোনো তেল অ্যাড করছি না, ওই তেলে দিয়ে দিলাম 1/4 স্পুন কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা ফোড়ন। লঙ্কাগুলোকে অবশ্যই চিরে দিতে হবে, তা না হলে লঙ্কাগুলো ফাটবে। এইবার দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 5-6 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। এইরকমভাবে তেলের মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলে ঝোলের কালারটা খুব সুন্দর আসে। এইবার দিয়ে দিচ্ছি 2 কাপ গরম জল। গ্রেভিটা কতটা রাখবেন তার ওপরেই জলটা দেওয়া নির্ভর করছে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এইবার ঝোলটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। মোটামুটি 4 থেকে 5 মিনিটের মধ্যে ঝোলটা ফুটে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষেটা। সর্ষেটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আবারও ঝোলটাকে আমি ফুটিয়ে নেব, তারপর মাছগুলো দিয়ে দেব। দেখুন, 3 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। মাছগুলো ছেড়ে দিয়ে আরও 2 মিনিট একটু ঝোলের মধ্যে মাছটাকে ফুটিয়ে নিচ্ছি। 2 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 3-4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই তেলটা অবশ্যই দেবেন, দিলে দারুণ একটা টেস্ট আসবে। 5 মিনিটের জন্য ঝোলটাকে আমি ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি।
5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আমাদের সর্ষে ইলিশ পরিবেশনের জন্য একেবারে রেডি। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।